হ্যালো আসসালামু আলাইকুম চিরং ভয়েস চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হাফিজুর রহমান আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি আজকে আমাদের বিষয়টা হলো আমরা কম বেশি সবাই যারা ফেসবুকে বিজনেস করি বা বিজনেস পেজ রান করি বিশেষত যারা আমরা সেল করে থাকি তো সেই ক্ষেত্রে আমাদের আপনারা জানেন যে আমাদের ফেসবুকে সব অপশন আছে তো সব অপশনে আমরা যেটা করতে পারি আমাদের প্রোডাক্টের প্রাইসিংটা লিস্টিংটা আমরা খুব সুন্দরভাবে করতে পারি এবং সেখান থেকে আমাদের জন্য সেল করার জন্য অনেকটা ভালো এবং সর্বোপরি যেটা হয় যে কাস্টমার যখন আপনার পেজটা ভিজিট করে তখন আসলে আপনার অনেকগুলো পোস্টের মাধ্যমে আসলে সেই তার পণ্যটিকে বা নির্দিষ্ট যে জিনিসটা তিনি খুঁজছেন সেটা হয়তো খুঁজে নাও পেতে পারেন যদি সেই পোস্টটা অনেক নিচের দিকে চলে যায় সো সেই ক্ষেত্রে একটা সব কিন্তু আপনার সেই কাস্টমারকে তার কাঙ্ক্ষিত পণ্যকে খুঁজে পেতে সাহায্য করে এবং তার যা যা তথ্য এবং কোয়েরি থাকে সে কিন্তু সেখান থেকে পেয়ে যায় কিন্তু আমরা অনেকেই জানি না যে আসলে ফেসবুকে যখন আমরা আমাদের প্রোডাক্টগুলো লিস্টিং করি বিশেষত শপে সেক্ষেত্রে সব থেকে কিন্তু বা আমাদের যে কমার্স ম্যানেজার আমরা অ্যাপ্লাই করে থাকি মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্টটা লিস্টিং করে থাকি ফেসবুকের কিছু সমস্যার কারণে আমাদের সেই পণ্যটা হয়তো অনেক সময় আমাদের কি হতে পারে মানে হয়তো লিস্টিং নাও আসতে পারে তারা সেটা রিজেক্ট করতে পারে তো আজকে আমি আমার একটা সমস্যা নিয়ে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব তো আমি যদি একটু দেখাতে চাই আমার একটা বিজনেস পেজ আছে বিশেষত আমার ক্লায়েন্টের আসলে আমার না আমি আমার ক্লায়েন্টের পেজটাকে মেনটেন করে থাকি সো ওনার যেটা হচ্ছে উনি পিকলস নিয়ে বিজনেস করে থাকেন তো আমরা জানি আসলে আমরা যারা বাঙালি বিশেষত আমরা যারা সাউথ এশিয়ান আছি আমরা কম সবাই কিন্তু আচার খেতে খুবই পছন্দ করে থাকে কিন্তু এই ক্ষেত্রে আমরা যখন আচারের মধ্যে যখন আমরা অনেক কিছু কথা লিখে থাকি তার স্বাস্থ্য সম্পর্কে বা খাদ্যাভ্যাস সম্পর্কে তখন কিন্তু ফেসবুক কি করে সেটাকে হয়তো বা স্বাস্থ্যগত কারণে বা অন্যান্য কোনো কারণে কি করতে পারে আমাদের অ্যাডটাকে রিজেক্ট করতে পারে অ্যাড না আমাদের সেই পণ্যটাকে লিস্টিং থেকে কি করতে পারে আমাদের রিজেক্ট করে দিতে পারে যেটা আমাদের শপে না আসতে পারে আপনারা যদি দেখেন আমার এই বিজনেস আমার যে কমার্স ম্যানেজার যেটা আছে আমার কমার্স মেন্ডরা আন্ডারে যে পেস্টে আমি মেইনটেইন করছি সেখানে আমার কিছু লিস্টিং করা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আচার জলপাই আচার বড়ই আচার তেঁতুল আচার অনেকগুলো আচার আছে এর মধ্যে আমি গতকালকে একটি নতুন একটা আচারের লিস্টিং করেছিলাম সে জায়গা থেকে তার একটা প্রবলেম করেছিল সেটা আমি ডিলিট করে আবার নতুন করে লিখেছিলাম কিন্তু তারপরেও আজকে সকালবেলা যখন আমার কাছে নোটিফিকেশন আসলো যে আমার এটা এখনো অ্যাকটিভ হচ্ছে না এটা ডিউ টু সাম রিজন সো আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে এখানে একটা এখানে কি একটা আমাদের এখানে লাল একটা নোটিফিকেশন আসছে যেগুলো গ্রিন যেগুলো যা আছে সেগুলো হচ্ছে আমার অ্যাক্টিভেট করা দ্যাট মিনস আমার এগুলো শপে আছে আর যেটা লাল যেটা দ্যাট মিনস এটা হচ্ছে এখনো অ্যাক্টিভ হয়নি তো আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি আমাদের কমার্স মেন্টার আন্ডারে আইটেমসে আসলে আপনি সেটা বুঝতে পারবেন আপনি এখানে যখন আমরা দেখি তখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইস্যু দাঁড় করা আছে দিস আইটেম হ্যাজ পলিসি ইস্যু রিসলভ দিস ইস্যু টু মেক শিওর ইট শোস এভরিহোয়ার you want it to দ্যাট আমার এখানে একটা পলিসি ক্ষেত্রে কিছু একটা ইস্যু চলে আসছে তা আমি যদি দেখি এটা কি আমার আইটেমের নামটা দেওয়া আছে আলু বোখারা আচার আমি যা যা করেছিলাম সেইখানে সব কিছু ইনফরমেশন এখানে আপনার দেখতে পাচ্ছেন সো সেই ক্ষেত্রে আমি আমার এখানে ডেসক্রিপশনটা আমি একটু চেঞ্জ করেছিলাম টেকনিক্যালি যাতে করে আমার এটা অ্যাপ্রুভাল করা হয় এখানে আমি স্বাস্থ্যর কথা কিন্তু একটু চেঞ্জ করে নিয়ে এসেছি আমার এখানে অক্সিডেন্টের কথা ছিল যেটা স্বাস্থ্য খাতে মানে আসতে পারে ইস্যু হিসেবে সেই জন্য আমি সেটাকে চেঞ্জ করে দিয়েছি জাস্ট একটা মানুষ কীভাবে মানে আপনার আলু বোখারা খেলে তার উপকার হতে পারে বা একটা মানুষ কীভাবে প্রতিদিন কয়টা খেতে পারে আমি শুধু সত্যিক ততটুকু ইনফরমেশন খুব শর্ট করে আমি এখানে দিয়েছিলাম তারপরও তারা এটা আমাকে রিজেট করেছে আপনারা যদি দেখেন আমি যদি এখন এটা হচ্ছে ডিটেলস অপশনে আছে তারপর হচ্ছে আমি যদি এখন এটা মিডিয়াতে দেখাই তাহলে আমি যে যেই ইমেজগুলো এখানে অ্যাড করেছি সেগুলো এখানে দেখানো আছে হুম আর একটা হচ্ছে চ্যানেলস আসলে আপনি দেখতে পারেন যেটা আমি দ্যাট রেডি টু ইউজ আমার এই অ্যাডস বা আমার এই পণ্যটা আমার শপে আছে বাট যখন আমি শপে আসবো তখন আমাকে রেড জোন দেখেন যে নট রেডি টু ইউজ দ্যাট মিনস আমার এখানে একটা সমস্যা আছে আমি যদি একটু খেয়াল করি বা আপনারা যদি দেখেন যে পলিসি ভায়োলেশনস বলে একটা কথা এসছে রিভিউড হোয়াই দিস আইটেম ইজ রেডি টু ইউজ আইটেম রিজেক্টেড

নিয়ে আসার জন্য আমরা কম বেশি সবাই আচার পছন্দ করে থাকি আমি ব্যক্তিগতভাবে খুব মানে আচার পছন্দ করে থাকি তো আমি যদি বলি এটা তো আসলে অ্যালকোহল বা এনিমেল টাইপের কিছুই আসছে না দ্যাট মিনস এটা ফেসবুকের যে প্রিডিফাইন্ড যে এখন তাদের যে কোডিং এর কারণে আমার হয়তো এটা রিজেক্টেড হয়েছে তো এটা তারা ম্যানুয়ালি তারা দেখেনি এটা অটো রিজেক্টেড হয়েছে তো আমি এখন একটা রিভিউ করবো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি রিকোয়েস্ট রিভিউ তো রিকোয়েস্ট এখানে কি হচ্ছে আমি আমার মতো করে একটা লেখার চেষ্টা করব এখানে একটা ফিডব্যাকটা অপশনাল তারপর ফিডব্যাকটা দেওয়া ভালো যে আপনি কেন মনে করছেন যে আপনার এটা রিজেক্টেড হয়েছে যেটা আসলে করা উচিত হয়নি সো আমি সময় বাঁচানোর জন্য আমার লেখাটা আমি একটু রেখে রেখেছিলাম জাস্ট আমি এখানে পেস্ট করে দিচ্ছি আমি যেটা বললাম যে দিস দিস ইজ এন হোম মেড পিকলস নট অ্যালকোহল অর অ্যানিমেল টাইপস ইন বাংলাদেশ স্পেশালি ইন সাউথ এশিয়া মোস্ট পিপলস লাইক টু টেক পিকলস হোয়াইন দে হ্যাভ দেয়ার লাঞ্চ অর ডিনার আমি বলছি যে আমরা বাঙালি যারা আছি বিশেষত আমরা সাউথ এশিয়ান আমরা সবাই কম বেশি আমাদের লাঞ্চ ও ডিনারের মধ্যে আমরা আচারটা নিয়ে থাকি আমাদের এটা ভালো আমাদের রুচির জন্য আমরা এটা এটা আসলে কোনোভাবে অ্যালকোহল বা এনিমেল টাইপের মধ্যে পড়ে না তো আমি আশা করছি যে আপনারা এটা রিভিউ করবেন এবং আমার এটা শপ অ্যালাউ করবেন ধন্যবাদ দিয়ে দিলাম অ্যাডভান্স তো আশা করি এই বিষয়টা দেওয়ার পরে এটা আমি এইভাবে দিচ্ছি আপনি চাইলে আপনার যে ইস্যু থাকবে সেই অনুযায়ী আপনি আপনার মতো করে একটু বিস্তারিত লেখার চেষ্টা করবেন কেন আপনি মনে করছেন রিজেক্টেড হওয়াটা উচিত হয়নি তো দেওয়ার পর আমরা কি করবো এটা সাবমিট করে দেব। সাবমিট করার পরে এটা এখন রিভিউ প্রসেসে থাকবে এবং তারা কি করবে আমাদেরকে জানিয়ে দিবে হ্যাঁ আমরা আমরা যখন এটা রিভিউ করলাম আইটেম এটা রিভিউতে আছে ইউ রিকোয়েস্ট রিভিউ টু দিস আইটেম হোয়াইল ইউ রিভিউ ইট ক্যান বি ইউজ ফেসবুক পেজ শপ ইফ দ্য রিভিউ ইজ অ্যাপ্রুভ দেন ইট দিস আইটেম উইল বিকাম রেডি টু ইউজ দ্যাট মিনস কি আমার যখন এটা যদি তারা মনে করে অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন এটা আমি অটোমেটিক আমার এখানে চলে আসবে আর যদি না হয় তাহলে সেটা তারা রিজেক্ট করেই দিবে সো এরকম করে কিন্তু আমার আরেকটা আমার এতে এসছিল এরকম আমি আপনাদের একটু দেখাবো সেটা হলো আমি এটা রিভিউ তো রেখেছি আপনার দেখতে পাচ্ছেন ভেরিয়েন্সের মধ্যে আছে আর আমার আরেকটা ইয়ে ছিল যে এখানে আমি এর আগেও একবার একটা আমার মানে সমস্যা হয়েছিল সেটা আমি রিভিউ করে আমি পেয়েছি সেটা হচ্ছে রসুনের আচার আপনি দেখতে পাচ্ছেন রসুন রসুনের মধ্যে কিন্তু আমি রসুনের গুণাগুণের মধ্যে কিন্তু সেম জিনিসটা লিখেছিলাম যে রসুন খেলে আমার স্বাস্থ্যের জন্য কী হতে পারে আমাদের জন্য কী হতে পারে সেটা আমি লিখেছিলাম তখন কি করেছিল সেটাও কিন্তু রিজেক্টেড করেছিল তারা তো পরবর্তীতে যখন আমি যখন রিভিউ করেছি বলেছিলাম সেম ইস্যুতে যে এটা আমাদের আসলে আচার আমরা খেয়ে থাকি আমাদের এটা আসলে আমি হেলথ ইস্যুটা এটা কোনো প্রবলেম করবে না আমি এইভাবে তাকে রিভিউ করছিলাম এবং একদিন পরে আমি সেটা আমার এই পে আমার যে শপ আছে শপে চলে আসছে সো আশা করি আপনারা যখন কোন প্রোডাক্ট লিস্টিং করবেন যদি দেখেন যে এটা রিজেক্টেড হয়েছে ভয় পাওয়ার কিছু নেই আপনারা আপনাদের কমার্স ম্যানেজার ম্যানেজার আন্ডারে আপনি যে পেজটা কাজ করবেন সেই পেজটাকে আপনি সিলেক্ট করবেন করে আপনি আইটেমসে আসবেন দেখবেন আপনার এখানে কোনো রিজেক্টেড আইটেম আছে কি না যদি থাকে সেক্ষেত্রে আপনি ক্লিক করে সেখানে আপনি আপনার মতো করে রিভিউ প্রসেস করে দেবেন আশা করি আপনার সমস্যা সমাধানটুকু হয়ে যাবে তো আমার এই ভিডিওটুকু যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি কোনো উপকার পেয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্টস দিয়ে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি ভিজিট করতে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পরবর্তী যে কোনো ভিডিও বা টি নিয়ে আপনাদের সামনে আবারও আমি হাজির হব সেই প্রত্যাশা রিলাম ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম